তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার শর্ট ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে 15 মিনিটে 674টা ভিউস অলরেডি এসে গেছে। তো তোমরা যদি এইভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে চাও তাহলে এই ভিডিওটা পুরো দেখো, দেখলে তোমরা ভাইরাল করতে পারবে। তো আমার ভিডিওটা আমি একবার রিফ্রেশ করে দেখি, 15 মিনিটে 674 আছে, তো এখানে 17 মিনিটে দেখো 825টা হয়ে গেল। তো তোমরা যদি এইভাবে করতে চাও তাহলে এই ভিডিওটা পুরো দেখো, এর মধ্যে আমি তোমাদের বলে দিই, তাহলে তোমরাও ভাইরাল করতে পারবে। আর যদি ভাইরাল করতে না পারো তাহলে আমার ভিডিওর মধ্যে আবার এসে কমেন্টে গালিগালাজ দেওয়া যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওর আমি অ্যানালাইসিসটা দেখাই দেবো এখন তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে 852টা ভিউস হলো অলরেডি, শর্ট ফিট সিগে বেশি ভিউস এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ 852টা হয়েছে ভিউস, আর ক্লিক থ্রু রেট আছে আমার 27% আছে। তো তোমরা যদি এইভাবে ভিডিওটা ভাইরাল করতে চাও তাহলে এই ভিডিওটা পুরো দেখো। আর এখানে আসছে ইউটিউব সার্চ থেকে এসেছে দেখো 99% এসেছে ভিউস এসেছে। তো তোমরা যদি করতে চাও তাহলে ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে ভিউস আনতে হয় তোমাদেরকে। তো তোমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো 10 সেকেন্ডের নিচে তোমাদের ভিডিও বানাতে হবে, তারপরে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে। তো তোমরা যদি ভিডিও ভাইরাল করতে চাও তাহলে 10 সেকেন্ডের নিচে ভাইরাল করতে হবে, 10 সেকেন্ডের নিচে ভিডিও বানিয়ে ভাইরাল করতে হবে। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, ভিডিও ভাইরাল করার জন্য যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো তোমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে কী কী সেটিং করতে হবে যেটা করলে তোমাদের শর্ট ভিডিও 100% ভাইরাল হবেই, তো সেটা আমি তোমাদের এখন বলে দেবো আর কি। তো তোমরা যদি শর্ট ভিডিও ভাইরাল করতে চাও তাহলে চলো আমি তোমাদের ক্রোম ব্রাউজারে দেখিয়ে দিচ্ছি কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়। তাহলে যাও যাও ক্রোম ব্রাউজারে আর কি। তো বন্ধুরা আমি অলরেডি ক্রোম ব্রাউজারে এসে গেলাম, তো তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নাও। তারপরে এখানে সার্চ বাটনে এসে তোমরা সার্চ করো জু ট্রিক্স ইউটিউব, এটা সার্চ করে নাও। আমি অলরেডি সার্চ করা আছে সেখানে, এখানে এসে আছে, তোমরা দেখে নিও স্প্লিংটা, দেখে এখানে সার্চ করে নাও। নিয়ে সবার প্রথমে এই ওয়েবসাইটে তোমরা চলে যাও, এখানে যাও, যাইয়া তোমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, সেটা করলে তোমরা কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে। তো সবার প্রথমে এখানে তোমাদের এখানে নিজের কান্ট্রি সার্চ করতে হবে। তোমার এখানে আমি সার্চ করি ইন্ডিয়া, আমি যেহেতু ইন্ডিয়াতে আছি ইন্ডিয়াতে সার্চ করবো। তোমরা যে যে কান্ট্রিতে আছো সেই কান্ট্রি সার্চ করে নিবা, ইন্ডিয়া ইন্ডিয়া। আমি যেহেতু বাংলা ভিডিও বানাই আর কি, বাংলা টপিকের ভিডিও বানাই, তাহলে আমি এখানে বাংলা সার্চ মারবো। আর তোমরা যদি হিন্দি বানাও তাহলে হিন্দি সার্চ মারো, আমি এখানে বাংলা সার্চ মারি, সার্চ করে দিলাম। তারপর তোমাদের এখানে লিখতে হবে টপ এ কিওয়ার্ড আছে, এখানে তোমার টাইপ এ কিওয়ার্ড আছে, এখানে তোমার সার্চ করতে হবে যে ভিডিও বানাচ্ছো তার টাইটেলটা তোমার এখানে সার্চ করতে হবে সেই ভিডিওর বিষয়ে। তো আমি এখানে যেহেতু সার্চ করি বাংলা ফান্নি ভিডিও, তো BAN বাংলা ফান্নি ভিডিও, ফান্নি ভিডিও যেহেতু এটা সার্চ করে নিলাম, নিয়ে আর এখানে সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পরে এখানে এসে যাবে, দাঁড়াও আমি দেখে দিচ্ছি। তো আমি অলরেডি সার্চ করছিলাম সেই কারণে আমার এখানে লিমিট শেষ হয়ে গেছে, দিনে তোমার 3টা করে লিমিট থাকে, লিমিটটা শেষ হয়ে গেছে। তোমরা এখানে সার্চ করার পরে নিচে বহুতগুলো কিওয়ার্ড এসে যাবে, এই ভিডিওর এই টাইটেল আর কি যতগুলো কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড এখানে এসে যাবে। তো তোমরা এই কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে তোমার ডিসক্রিপশনে দিয়ে দেবা, আর ট্যাগের মধ্যে কিছু দিয়ে দেবা, দিলে কিন্তু তোমার ভিডিওটা 100% ভাইরাল হয়ে যাবে। তোমাদেরকে আমি এখানে দেখাইতে পারলাম না, কিন্তু তোমরা দেখলে টের পাবে, এখানে সার্চ করার পরে এসে যাবো। তো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।